আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় মতল চলে আসছে আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এদিকে ভাইনাকে ঘুম থেকে ডাকতেছি ও আবার ঘুম থেকে উঠায় একটু অলস দিতেছে তাই আমি তাড়াতাড়ি ওট একটু সকালে যাইতে হবে যেহেতু গরুর বট আনাবো বট বা ভুড়ি যে যেটা বলে চিনেন আমি আমি তাই বট বলতেছি তাই এদিকে ভাইনাকে ঘুম থেকে উঠাইয়া একটা ব্যাগ ধরাই দিলাম টাকা দিয়ে দিলাম বাজার থেকে গরুর বটটা আনার জন্য ও তো চলে গেছে গরুর বট আনার জন্য আর এই তো নিয়েও আসছে তা যার থেকে বটটা আনা হয়েছে তাকে বলা হয়েছে যে একটা গরুর মোটা যে বটগুলো হয় ওইগুলো যতটুকু হয় সব দিয়ে দেবেন এই সাতপাল্লাড়ি ভুড়ি পাতলাগুলো দিবেন না তার সাথে তো এই নারীটা দিয়েই দিছে সাতপাল্লা দুই খণ্ড দিছে আর মোটা যে বটটা হয়েছে সমস্তটা ধরেই আমাদের দিছে তাইগুলো তো এখন পরিষ্কার করে সুন্দর করে বেছে ঘুটে পরিষ্কার করে নিতে হবে আর এত বড় তো আর করে বাসা যাবে না তাই এদিকে আমি গরম পানি দিয়ে দিয়েছি চুলায় আর এটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিবো কেটে নিলে গরম পানির ভিতরে বড় উঠাবো তোর বাসায় ভালো সুবিধা হবে এই তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবেই বাসাটা সুন্দর হবে এটা খায় কেক যারা খায় তারা জানে এটা খাইতে কত মজা কিন্তু পরিষ্কার করে বেসে কুটে খাওয়ার আলছিতে অনেকেই খায় না কিন্তু এটা যেমন খাটনি তেমন মজা খাইতে তা আমি তো এটা খুব বরাবরই অনেক পছন্দ করি আর এদিকে যে গরম পানি দিয়ে ছোটো ছোটোগুলো দিতেছি যেহেতু আমি ছোটো করে কেটে নিছি ছোটো ছোটো করে দিতেছি আর তাড়াতাড়ি করে উঠাই ফেলতেছি এভাবে দিয়ে তাড়াতাড়ি করে উঠাই ফেললে সুন্দর বাসা হয় আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমরা বেছে নিতেছি আমাদের কোনো কষ্ট হইতেছে না আগে যেহেতু বুঝতাম না আগে চুনমা খাইতাম অনেকক্ষণ পানির ভিতরে রেখে দিতাম ওটা কিন্তু আর উঠে না ওটা তার কষ্ট হয় বেশি এটা মনে করেন গরম বলক দেওয়া গরম পানির মধ্যে দেবেন আর উঠাবেন ওটাই সুন্দরভাবে উঠে যায় আর এই তো পরিষ্কার সবগুলোই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার মা কুসুম কুসুম গরম পানির ভিতর দিয়ে সুন্দর করে কুচলিয়ে ধুয়ে নিছে তার ভিতরে আবার ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ধুয়ে নিছে তো এটা তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এখন এটাকে হলুদ লবণ জ্বালাবো একটু যত জ্বালাবেন তত স্বাদ লাগবে তার ভিতরে আবার আছে বেশি জ্বালাইলে আবার আর স্বাদ লাগবে না যেমন মিডিয়াম মতো জ্বালাইতে হবে না হলেও আমি রান্নাও আগে তিন চারবার আমি জ্বালাইয়ে নিব তেলে তেলে দিয়ে মানে এটার থেকে যে তেল বাড়াবে সেটা দিয়ে আমি সুন্দর করে জ্বালিয়ে নিব। তাই তো ওদিকে কালকে তো তিন চারবার জ্বালাইছি হলুদটা কম হয়েছে এই জন্য এই কালারটা হয়েছে যাক আজকে তো রান্না করব হলুদ দিলে ঠিক হয়ে যাবে তো এদিকে আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে আমি রান্না করে নিয়েছি আগে ঝাড়ুসবাজি করছি তো ওই বটটাও আমি এখন দুইবার ভালো করে এখন জ্বালিয়ে নিব। আর এদিকে আমি ছোটো করে আলু কাটছি বটের ভিতর দেওয়ার জন্য এই আলুটাও ভেজে নিব তার সাথে আমি এই বটটাও ভেজে নিব ভালো করে হলুদ কম হয়েছে কালারটা এরকম দেখা যাইতেছে কিন্তু জ্বালানটা হয়েছে বড় বড় করে কাটা হয়ে গেছে এদিকে বটটা রান্না করার জন্য পরিমাণ মতন সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিতেছি তাই তো সুন্দর করে আমার কষি হয়ে গেছে তার ভিতরে বট আলু দিয়ে এটাও আমি সুন্দর মতো কষাবো কষানোর পরে আমি পানি বেশি দিব না যে তোমার আলুটা ভাজা বটটাও আমার পাঁচ ছয় বার জাল করা আছে তা পানি আমার গরম পানি করা আছে গরম পানিটা দিয়ে আমি বেশি আর ভরিতে ঝোল রেখে খাওয়া যাবে না আঠা আঠা করে আমি নামাই ফেলবো এ তো আমার বট রান্না করা হয়ে গেছে আর বটকে তো দেখতেই পারছেন বেশি ঝোললা খায় না আর বটটা রান্না করলে গা মাখা করে রান্না করতে হয় তা গা মাখা করে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মা দুধ জাল দিতেছে সীমায় রান্না করবে আর দুধটা সিমাইটা রান্না করছে এত মজা হয়েছে বলার মতন না মনে হয় আমি দই খাইতেছি মানে দুধটা সুন্দর করে জাল করে নিছে আর সিমাইটা একটু কম দেওয়া হয়েছে আর চামিজ যদি আমি খাইতে পারতেছি না দুধ বেশির কারণে আর সিমাইটা কম দিয়ে রান্না করছে দুধ বেশি আমি গিলাসে করে নিয়ে খাইতেছি দইয়ের মতন এদিকে মা আবার পক্কন ভাজছে এগুলো আমাদের ভাঙা থেকে কিনে আনা হয়েছে যাই হোক সুন্দরী মা ভাজছে দোকানে যেরকমভাবে ভাজতে ব্যস্ত এরকম হয় নাই ঠিক আছে তারপরও ভালোই হয়েছে সেদিনকে পক্কন ভাজা খাওয়া হয়েছে তার থেকে মনে হয় আজকেরও ভালো হয়েছে বেশি আর এদিকে আমি রুটি দিয়ে আর গরুর বট দিয়ে আমি খাইতে বসে গেছি আর লোভ সামলাতে পারতেছি না